আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বাস্তবমুখী উদাহরণ দেব, যেটি হয়তো আপনাদের জীবনের অনেকের সাথেই জড়িত। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করি। আমি আপনাদেরকে একটি ছবি দেখাবো। এখন আপনারা স্ক্রিনটিতে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটি দেখার পর আপনারা কি ভাবছেন? আপনারা যে বিষয়টি ভাবছেন সেটা আমি জানি। আপনি হয়তো ভাবছেন এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই, এরা যেখানে আছে সেটি তাদের জায়গা নয়, মানে তারা ভুল জায়গায় আছে। যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো আর নাটের সাথে স্ক্রুটা থাকতো তাহলে মানাতো, যদি তেমনটা থাকতো তাহলে কি হতো? চলুন তাহলে জেনে নেওয়া যাক। শার্পনারটা পেন্সিলটিকে একটু একটু করে নিঃশেষ করে ফেলত, আর নাটটা স্ক্রুটাকে এমন ভাবে পেঁচিয়ে রাখতো নাটটার জীবন ওখানেই আটকে যেত। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেত। পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেত আর স্ক্রুর জীবনটাও থেমে যেত। আসলে মাঝে মধ্যে জীবন চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপ খাবে বলে ভাবি বা গ্রহণ করি সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। মাঝে মধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান আর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মাঝে মধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখ। জীবনের কিছু কিছু মুহূর্তে আপনি হয়তো যেটাকে ভালো মনে করেন সেটাই হয়তো আমাদের জন্য বিপদ ডেকে আনে, আর যেটাকে আপনি বিপদ মনে করেন সেটাই হয়তো আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসে। তাই জীবন চলার পথে দেখে শুনে চলাটা উত্তম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো বাস্তবমুখী উদাহরণ ও গল্প শুনতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।